হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো রাখি পূর্ণিমার উৎসবের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই। তো দেখো, সকাল থেকে একদম ভিডিওটা সেই দেখেই তোমাদেরকে স্টার্ট করলাম। তো এখানে রাখি মিষ্টি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আর মেয়ের স্নান হয়ে গিয়েছে, আমারও স্নান হয়ে গিয়েছে। মেয়েকে স্নান করে দেখো একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর এই রাখিটা ওর হাতে আমি বেঁধে দিয়েছি। আর ওদিকে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না আর কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব না। তো রান্না বান্না করে নিয়ে যাব আমি বাপের বাড়ি, আর তার আগে মেয়ে ওর দাদাকে রাখি বাঁধবে, এবছর প্রথম। তো দেখো, মেয়ের হাতে এখন আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু বলতে কি, ওই দু পিস করে মিষ্টি ভাগে নিয়ে এসেছি। তো অনেকজনকেই তো রাখি বাঁধতে হবে, পরে পরে দেখতে হবে তোমরা আমি যখন বাপের বাড়িতে যাব। তো এই যে ও দাদাকে ও এখন রাখি বাঁধছে। তো ওর দাদা এটা হচ্ছে ওর জেঠুর ছেলে, তোমরা তো চেনো অবশ্যই। তো ঠিকভাবে বাঁধতে পারছে না, কারণ ও তো ওই গির দেওয়া ফাঁস দেওয়া তো ঠিকভাবে বাঁধতে পারছে না। তো যা হোক করে বেঁধেছিল, পরে আমি ভালোভাবে বেঁধে দিয়েছিলাম। তো এখন হবে মিষ্টি খাওয়ানোর পালা চলবে। দেখো, এ বলবে তুই খা, ও বলবে তুই খা, আর আমার মেয়ে তো মানে মিষ্টি খেতে চায় না অতটা। তো সে যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটা দেখতে থাকো, একটুও মিস করবে না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর খুব ইন্টারেস্টিং পার্ট আছে পরে। তো চলো এখন তোমরা দেখতে থাকো, আর আমি ওদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SRR টেলিব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল থেকেই যা যেটুকু যা দেখিয়েছি, তো তারপর থেকে এখন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো মানে কি বলতো, ক্যামেরার সামনে এসে কথা বলিনি, তার কারণ হলো আমি রান্না বান্নার মধ্যে ব্যস্ত ছিলাম। তো এখন বাজে 11:30, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাব বাপের বাড়ি। তো বাপের বাড়িতে আজকে মানে কি বুঝতেই পারছো, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন। তো আজকে আমি যাব ভাইদের রাখি বাঁধতে, আর আমার মেয়ে তো দেখলে ওর দাদাকে রাখি বাঁধলো, মানে এবছর প্রথমবার বাঁধলো রাখি। তো যাব, রেডি হয়ে নিয়েছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর থাকবো না, রাখিটা বেঁধে চলে আসবো। তো আমার সব বন্ধুদের জানাচ্ছি রাখি বন্ধন উৎসবের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই রাখি বন্ধন উৎসবটা অনেক ভালো করে এনজয় করো। তো সবাই সবার ভাইতে দাদাদের রাখি পরাও। তো চলো, আমি রেডি হয়ে গিয়েছি, আর যাব আমার যার মেয়েকে নিয়ে যাব, আমার মেয়েও যাবে সাথে। তো ওকে স্নান করাচ্ছে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে আছি। তো চলো যাই, গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আরে এই যে দেখো, পাখি এটা তো ও এখানে এসে দেখো খুব খুশি, আর আমাদের পাখিটা নিয়ে কেমন খেলছে, মানে একটুও ভয় নেই আর কি, এত সাহস। দেখো ও হাঁ করছে ও গালের ভিতরে হাত দেওয়ার জন্য, কেমন করছে। আর পাখিটা যেদিকে যেদিকে চলে যাচ্ছে, ও সাথে সাথে সেই দিকেই চলে যাচ্ছিল। কখন এসেছি আমি, ঠিক আছে? আর এই সবেমাত্র এই মিষ্টি সাজালাম, আর এই যে হাতে রাখি ধরে আছি, তো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা স্নান করতে দেরি করছে, মানে করা হয়ে গেছে, একজন জামা কাপড় করছে পরছে, একজন মুছছে, আর এই যে একজনের জামা কাপড় পরা হয়ে গেছে। তো সব একসাথে হবে না, এক এক করে পরিয়ে দিই, বুঝেছ? পুচকিটাকে নিয়ে এসেছে বলে ওর আবার একটু বেশি দাঁড়া। দেখতেই পাচ্ছ রাখি পরাবার পর্ব শুরু হয়ে গিয়েছে,
তো প্রথমে আমার ভাইকে পড়িয়ে নিলাম, এখন পরপর আমি আরও তিনজনকে কিন্তু রাখি পড়াবো। তো তারা হচ্ছে কারা বলে, তো তারা হচ্ছে আমার জেঠুদের ছেলেরা। তো দেখো এই একটা জেঠুর ছেলে, একে এখন আমি রাখি পড়াচ্ছি, আর এরপরে আর একজনকে পড়াবো। তো তোমরা ভিডিওতে পরপর সব কিছু দেখতেই পাবে, তো স্কিপ না করে ভিডিওটা কিন্তু তোমরা পুরোটাই দেখো। হ্যাঁ, আর সবার লাস্ট যাকে পড়াবো তাকে আগে পড়াবার কথা, সে হচ্ছে আমার বড় দাদা। তো সে যাই হোক, সে এখন স্নান করতে গিয়েছে, তো তাই লাস্ট হয়ে যাবে। তো দেখো এখানে রাখি পড়াচ্ছি, বেশ প্রণাম নিচ্ছি, বেশ মজা কিন্তু, তাই না বলো? বড় দিদি হয়ে বছরে একটা দিন অন্তত প্রণাম নিতে ভালোই লাগে, না একটা দিন না, ভাইফোঁটার দিনও প্রণাম নিই। তো এই যে দেখো আর একজন বসে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, তো এটা হচ্ছে একদমই ছোট ভাই। তো আমি বিয়ের আগে থেকেই, মানে যখন থেকে আমি রাখি পরানো ভাইফোঁটা করা শুরু করেছি তখন থেকেই আমি এদেরকে রাখি পরে ভাইফোঁটা করি। তো চারজনকেই করি আর কি আমি। তো বেশ মজাদার কিন্তু এই ব্যাপারগুলো, আর একটা ভালো লাগারও ব্যাপার আছে এর মধ্যে। তো সব কিছু ভিডিওর মধ্যে তোমরা প্লিজ বললাম না, স্কিপ না করে শোনো, একটু পরেই দেখতে হবে। আমার ভাই আমাকে আজকের দিনে কোন ব্যক্তির সাথে তুলনা করলো, মানে সেটা মানে ইয়ার্কি মেরেই বলেছে, কিন্তু এটা কেমন একটা মতো। সে যাই হোক, তো দেখো এখন এই যে রাখি পরে নিচ্ছি। আর হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আজকে কিন্তু এই শুভ দিনে পুরো ডবল ধামাকা, ডবল ধামাকা তো আমার জন্য অবশ্যই, তোমাদের জন্য সেটা কিন্তু সারপ্রাইজ রইল। নমস্কার কর, আর কিছু দিতে হবে না, আর ডবল করতে হবে না, এই একটা গিফট। তো দেখছো সবাই মিলে কত আনন্দ হচ্ছে, আর আমার ভাই আমাকে এক্ষুনি কি বললো শুনতেই পেলে। আর দেখো ইতিমধ্যে আমার দাদা এখানে চলে এসছে, তো এখন আমার দাদার হাতে আমি রাখি পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম যে ডবল ধামাকা, ডবল ধামাকা বলতে আজকে আজ তো রাখি পূর্ণিমা, এটা তো অবশ্যই একটা ধামাকাদার ব্যাপার। আর আছে ভিডিও শেষে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখন বললে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, ভিডিও শেষে দেখতে পাবে যে ধামাকাটা মেন কি। তো চলো, যার জন্য তার জন্য তোমাদেরকে ভিডিও দেখতে হবে, ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো বন্ধুরা, বাপের বাড়ি থেকে চলে এসে খাওয়া দাওয়া করে আমি কিন্তু ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ ফোন। তো বুঝতেই পারছো যে সারপ্রাইজটা তোমাদের দেব এবং আমার সবথেকে প্রয়োজনীয় জিনিস সেটা এই মুহূর্তে এসে গেছে, আর সেই জিনিসটাই আমি আনতে কিন্তু এখন রাস্তায় এসেছি। তো চলো এটা এখন বাড়ি নিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, এর মধ্যে কি আছে না আছে। শুধু দেখো কেমন করে ছুটেছি বাড়ির দিকে, যে কতক্ষণে আমি ঘরে যাব আর কতক্ষণে ঘরে গিয়ে এটাকে খুলবো, ভিতরের জিনিসটাকে বের করে আমি দেখব। তো সেই জন্য তাড়াহুড়ো করে ছুটেছি, আর এখন জাস্ট আমার মুখের হাসিটা একবার তোমরা দেখো, মানে রাখি পূর্ণিমার দিন একটা সারপ্রাইজ আর কি তোমাদেরকে দিলাম, আর আমি তো খুব খুশি হলাম, খুবই খুশি, কি বলো তো? এটাকে হাতে পেয়ে, তো এটা কি তোমাদেরকে খুলে দেখাবো, খুবই কাজের জিনিস আমার একটা। তো আমি জানতাম কিন্তু এটা আজকে আসবে জানতাম না, আমি জানতাম এটা কালকে আসবে। তো চলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ কিন্তু বড়, ঠিক আছে? তো যখন খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি বসে পড়েছি কাঁচি নিয়ে, দেখো কোস্তা কুস্তি করছি এটাকে নিয়ে খোলার জন্য, আর ভিতরের জিনিসটা কতক্ষণে হাতে পাবো তো সেই অপেক্ষাতেই আছি। তো সামনে যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি আমার সেটাই মাথাতেই নেই যে এই জিনিসটা কি, মানে এটা বের করে তোমাদেরকে বলবো না বলবো, আগে ভাবছি নিজেই এটা বের করি, করে এটার সম্বন্ধে আগে নিজে বুঝি ভালোভাবে, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো রীতিমতো বাক্স থেকে আমি বের করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো বুঝতেই পারছো এটা হচ্ছে ট্রাইপড। তো আর এটাও বুঝতে পারছো যেটা সত্যি আমার সব থেকে খুব কাজের জিনিস, তো এই ট্রাইপডটা আমি হচ্ছে নিলাম,
বন্ধুরা, তো এটা কেমন কি জিনিস না জিনিস, কিভাবে ব্যবহার সব কিছু ফোনে তো একটু আধটু দেখেছি, এবার নিজের হাতে নিয়ে সব থেকে ভালোভাবে ব্যবহার করে বুঝতে পারবো যে জিনিসটা কেমন। তো দেখো ভালোভাবে দেখছি আর খুশির চোটে পাগল হয়ে যাচ্ছি আর কি, সব বকে যাচ্ছি দেখো তোমরা শুধু একবার। তো অন্য কোনো ভিডিওতে এইটার সম্বন্ধে এটার সুবিধা কি আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো আমি কি করছি, শুধু আমার অবস্থাটা তোমরা একবার দেখো কিভাবে লাগায় মা, না কিভাবে লাগায়। তো এখন আমার কাণ্ডটা শুধু দেখো তোমরা বন্ধুরা, মানে খুশির চোটে পাগল হয়ে এটার যে ব্যবহার কিভাবে কি করব না করবো, বাক্সটার উপরে যে লেখা আছে সেটা না দেখে নিজে নিজেই কায়দা মারতে শুরু করে দিয়েছি। তো দেখো কি করছি, এইটার নাটটাকে নিয়ে ঘোরাচ্ছি, এদিক ঘোরাচ্ছি ওদিক ঘোরাচ্ছি, এইসব করছি। তো আগে থেকেই বলে নিই, শেষ পর্যন্ত আমি এটাকে কিন্তু ঠিকভাবে সেটিং করতে পেরেছি। তো সে যাই হোক, নতুন একটা জিনিস হাতে পড়লে কতই না আনন্দ হয়। তো দেখো তোমরা এইটাকে আমি এই হোল্ডারটাকে লাগাচ্ছি, আর হ্যাঁ এই ট্রাইপডের সাথে হোল্ডারটাও ছিল, তো সেইভাবে দেখেই কেনা। তো দেখো সেটিং করছি আর ভাবছি এই তো হ্যাঁ আমি পারছি পারছি, আমাকে আর ফোনে কারো রিভিউ দেখে নিতে হবে না। তো দেখো এটা আমার বরের ফোন, আমার ফোনে ভিডিও হচ্ছে আর এটা আমার বরের ফোনটা এখন লাগিয়ে ট্রাই করছি। বুঝতেই পারলে একই দিনে ডবল ধামাকা, কি ধামাকাটা নিশ্চয়ই দেখে নিলে তোমরা। তো এক রাখি পূর্ণিমা, আর দু নম্বর হলো আমার এই ট্রাইপড আসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই, তো বন্ধুরা নতুন ট্রাইপডে লাগিয়ে এখন এটা আমি ব্যবহার করছি, মানে এই ভিডিওটা এখন আমি করছি। তো সেটিংটা তোমাদের দেখালাম, মানে অল্প একটু দেখালাম, তো পরে পুরো ডিটেলসে অন্য কোনো একটা ভিডিওতে এর পুরো সেটিং এখনও পর্যন্ত আমি নিজে বুঝে উঠতে পারিনি, বুঝে উঠবো যতদিনে ততদিনে তোমাদেরকে আমি পুরো এর সেটিং সব কিছু তোমাদেরকে দেখাবো, যে এর সুবিধাটা কী, কীভাবে কী ভিডিও করতে হয় মানে না করতে হয় দেখাবো। কিন্তু আজকে আমি এতটাই খুশি, মানে হঠাৎ ফোনে এসছে, তাড়াহুড়ো করে ছুটেছি মানে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে হঠাৎ করে ছুটেছি, তো ঘুমের চোটে মানে এই সেই তাড়াহুড়োর চোটে যেন মাথা ঘুরছে, তো কী বলবো। তো সে যাই হোক, কিন্তু মনের ভিতর আনন্দটা অনেক অনেক অনেক, যাই হোক একটু হয়তো অসুবিধার হাত থেকে হলেও রেহাই পাওয়া যাবে আর আস্তে আস্তে আমি অভ্যস্তও হয়ে যাবো এটার উপরে। তো ঠিক আছে, কেমন লাগলো তোমরা জানিও। হ্যাঁ, তো আজকে রাখি পূর্ণিমার স্পেশাল সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সাথে আমি যে সারপ্রাইজটা দিলাম তোমাদের সেটাও কেমন লাগলো জানিও, আর জিনিসটা আমার কেমন হয়েছে সেটাও জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে, আজকের মতো টাটা বাই।